সবার পাশে সব সময়। সাপ্তাহিক লকডাউনের দিনে বৃহস্পতিবার সাত সকালে আগুন লাগলো পার্ক স্ট্রিটের পার্ক ম্যানশন বিল্ডিং এর চারতলায়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলে তিনটি ইঞ্জিন অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ওই বিল্ডিং এর চারতলায় একটি বেসরকারি অফিস রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই বেসরকারি অফিসের ফলস সিলিং থেকে শর্ট সার্কিট হয়েই আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী আগুনের উৎসস্থল খোঁজার চেষ্টা করে বলে জানিয়েছে দমকল বাহিনীর আধিকারিক। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব একটা বেশি নয় বলেই জানা গেছে। সবার পাশে সব সময়।